বাদিয়া জি চাচা, আমার নির্বাচন ইস্তেহারে আমি এবার একটা মহাপরিকল্পনা নিয়েছি। কি পরিকল্পনা? তার মধ্যে একটা হইল, এই মনে করো জায়গা দেখতে স্বপ্ন, এই জায়গার এক পয়সা একটা খাম্বা দিবি, 100 ফিট পরে আর একটা খাম্বা, তার 100 ফিট পরে আর একটা খাম্বা, এইভাবে খাম্বা দিয়া উপরে রাস্তা বানায় দেব। নিজের থেকে ট্রেন দৌড়ায় উপরে দিয়ে দিবি, শহরের মাথায় চড়বি, ফুসকিরের মাথায় যাবি, ওই মাথায় চড়বি, ফুসকিরের মাথায় আয় করবি, নিরাপদ, যানজট মুক্ত, সাশ্রয়ী, আরামদায়ক যোগাযোগ ব্যবস্থা আমি এবার শহরবাসী লিয়ে করে দিব কথা দিতেছি। জিনিসটা কেমন লক্ষ্য? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আমি জানি তুই ভালো কবি, লেটেস্ট প্রযুক্তি। আইয়ার এরকম নাম ঠিক করতে কী নাম দেওয়া যায়? নাম তো দেওয়াই আছে, মেট্রো রেল। বাহ, সুন্দর নাম মেট্রো রেল। এ নাম দিতে হইব মেট্রো রেল, এই নাম তুই জানলি কেমনে? খাইছেন তো বেশি, এই জন্য চোখে ধোয়া ধোয়া দেখতেছেন, মেট্রো রেল তো আপনার সামনেই। আরে কস কি, আমি যেটা কল্পনা করছি এটা বাস্তব। বাহ, দেশের তো তাহলে ভালোই উন্নয়ন হয়ে যায়। আচ্ছা বাদি যা, খিদা লাগছে? জালমুড়ি বানা, কাঁচামরিচ পেঁয়াজ সর্ষের তেল মাইকে সুন্দর করে মুড়ি বানালে। কাঁচামরিচ নেই? কাঁচামরিচ নাই, তেমনভাবে কইলি মনে হলো কী না কী নাই, কাঁচামরিচ নাই কিনালে। আচ্ছা বাদি যা, দ্রব্যমূল্য যদি এত দাম হয় আর সাধারণ মানুষ যদি কিনা নাই খাইতে পারে, তাহলে উন্নয়ন? আচ্ছা বাদ দে, খাওয়ার দরকার নেই, চল নির্বাচনী প্রচারণ হয়ে যাস। আয় আমি সবসময় ফলো করছি, আমার নির্বাচনী প্রচারণায় যাইতে তুই নারাজ, কিরকম ব্যাগ গিয়ার মানুষ, কারণটা কি কহ? আপনি নির্বাচন করতেন? তুই যে কথাটা কইছ এটা গণতন্ত্রের বিরোধী কথা, দেশের আইন বিরোধী কথা। আমি দেশের সকল আইন কানুন মাইনে একজন যোগ্য প্রার্থী হয়েছি, তুই জানস না? নির্বাচন কমিশন আমার বাদ দিয়ে দিছিল, আমি কোর্টের থেকে রায় নিয়ে আমি একজন প্রার্থী। এই যে তুই আমার নিয়ে আজেবাজে কথা কস, এটা যদি আন্তর্জাতিক মহল জানে তাহলে তো টুইট মেরে দিব, তুই ফুস হয়ে যাবি গিয়া। এই বাক্য তুই জানস না, এদিকে আমরা আসল ঠিকানা, আমার ঠিকানা তোদিকে, তুই তো একটা ভিসা নীতির মতো পড়ে যাবি বাক্য। আয় আয় অসুবিধা লাগে। কি অবস্থা, ভোটটা দিস, সন্ধ্যাল সাদাল বাবির নিয়ে চলে যাবি, পরিচিত আত্মীয় স্বজন যার সবাই নিয়ে যাবি, আর আমার মাঝেরা দেখতে দেখে গেলে সিল মারবি, সব ব্যবস্থা করা আছে। তুই ভোটে হারাইছ?
তার ভোট দিব কেন? আমার কেন ভোট দিব? এটা কথা হইল, আমার কে ভোট দিব? মানে করস গাঞ্জা ব্যবসা, সারা দিন মদ খেয়া টাল মাতাল অবস্থা, বউ বাচ্চার কোনো খোঁজ খবর নাই। বাপের যদি জায়গা জমি ঢুক না থাকতো হেডি বেচেই তো খাইতেছিস। তোর মতো খারাপ মানুষ এই অত্র এলাকায় আরেকটা আছে, তোরে কেড়ে ভোট দিব? তুই যে কথাগুলো বললি না, এটা সাইন্টিফিক কথা, এটা বিক্রিয়া হয়। আচ্ছা তোর আমি কয়েকটা প্রশ্ন করি। হ কর। এই দেশে শতকরা কত পার্সেন্ট লোক ভালো? ভালো মানুষ? তুই যেই ভালো মানুষের কথা কইছ, সাদা মনের মানুষ, সত্যিকারের ভালো মানুষ, এটা তো আমি দেখি নাই। তারপরেও কোনাকাঞ্চিতে দুই চারজন থাকতে পারে, এই ধর 10%। 10%? তাহলে দেশে ভালো মানুষের সংখ্যা 10%। ভালো মানুষের সংখ্যা যদি 10% হয় তাহলে খারাপ মানুষের সংখ্যা কত? তোর বেটা এটা সহজ অঙ্ক, 10% খারাপ লোক হইলে বাকি থাকে কত? 90%। এটা 8 পাস করে এটাও জানাস না বেটা? 10% ভালো লোকের লেগে যেমন ভালো প্রতিনিধি দরকার আছে, তেমনিভাবে 90% খারাপ লোকের জন্য যোগ্য খারাপ প্রতিনিধি দরকার আছে না? হ্যাঁ আছে। তাহলে তোর কথা অনুযায়ী আমার চেয়ে যোগ্য খারাপ প্রতিনিধিটি কই পাবি? হ্যাঁ একবার ভাববা দেখিস, চলো।